ಶ್ರೀಮನ್ನಾರಾಯಣ ನಮೋ ನಮಃ. ತಿರುಮಲ ತಿರುಪತಿ ನಮೋ ನಮಃ. ಜೈ ಬಾಲಾಜಿ ನಮೋ ನಮಃ. ಮಾತರ ಅಂಡ್ ತಿರುಪತಿ ಬಾಲಾಜಿ ಬ್ಲೇಸ್ಡ್ ಶ್ರೀ ಅಭಿಷೇಕ್. সঠিক জ্যোতিষ বিচার, হনুমান পূজা, কামাখ্যা পূজায় কর্ম, বিদ্যা, বাস্তু, বিয়ে ইত্যাদি নানান সমস্যায় দ্রুত সাফল্য, যোগাযোগ করুন এই নাম্বারে 9831707570 এবং 9836038552। হরিওম নমঃ শিবায়। হনুমানজী শিবজির নাম নিয়ে আবার প্রোগ্রাম শুরু করছি। আপনারা ব্যক্তিগত লাইভ ফোন ইন প্রোগ্রাম, ডেফিনেটলি ফোন করবেন, একটি প্রশ্ন নিয়ে ফোন করবেন, টাইম, ডেট অফ বার্থ, বার্থ প্লেস সহযোগে ফোনটা করবেন। তো আজকে যেটা উল্লেখ করব যে এই যে প্রতিনিয়ত আপ অ্যান্ড ডাউন, আজকে মঙ্গল ঘুরছে, কালকে রাহু ট্রানজিটে ঘুরছে, পরশু শনি ঘুরছে, কিছুদিন পরে বৃহস্পতি বক্রী হচ্ছে, অতএব রেট্রোগ্রেড হচ্ছে, রেট্রোগ্রেড থেকে ডাইরেক্টস হচ্ছে, মুভমেন্টসটা কী? মুভমেন্টসটা অ্যাকচুয়ালি হচ্ছে প্ল্যানেটস কোনোদিনও উল্টো দিকে। এই যে রেট্রোগ্রেড, বহু মানুষ প্রশ্ন করছেন যে রেট্রোগ্রেড নিয়ে বলতে, রেট্রোগ্রেড অর্থাৎ স্লো মোশন, প্ল্যানেট বক্রী হচ্ছে, বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড। রেট্রোগ্রেড মানে কোনো প্ল্যানেট যখন তার কক্ষপথে স্লো মুভিং হয়ে থাকে, অর্থাৎ স্লোলি মুভ করতে থাকে, তখন সেটাকে বলছি রেট্রোগ্রেড। আবার অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহ নক্ষত্রের বিচার করতে গিয়ে আমরা বলছি লগ্ন থেকে সপ্তমভাবে শনি, মঙ্গল, বৃহস্পতি যে কোনো প্ল্যানেটস আছে, ধরে নিই কথার কথা, এই প্ল্যানেটটি রেট্রোগ্রেড, অর্থাৎ ব্যাকেটে আর চিহ্ন দেওয়া। রেট্রোগ্রেড কিনা আপনার কোন প্ল্যানেট রেট্রোগ্রেড আছে বুঝবেন কিভাবে? ব্যাকেটে আর চিহ্ন দেওয়া থাকবে, কিংবা বাংলায় হলে বক্রি লেখা থাকবে। এই যে রেট্রোগ্রেড, এই রেট্রোগ্রেড কী রেজাল্ট দিতে পারে? তাহলে রেট্রোগ্রেড নিয়ে জেনারেলি একটাই কথা বলবো যে হাউসগত রেজাল্ট, অর্থাৎ ভাবের রেজাল্ট তো ডেফিনেটলি পাবেন। দেখে নেই, নমস্কার। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? ছেলের ডেট অফ বার্থ, ছেলের নাম ঋত্বিক বাগ, ডেট অফ বার্থ 18-1-2002। জন্ম সময়টা বলুন। বিকেল 5:20। ওকে, হ্যাঁ ঠিক আছে। কি নিয়ে জানতে চাইছেন? নিয়ে জানতে চাইছি কি রকম যাবে, চাকরি-টাকরি কি আছে না আছে, কি দোষ আছে চাকরি সং। আচ্ছা বলে দিচ্ছি, আপনার ছেলের জন্মকুণ্ডলী অনুযায়ী চাকরি সংক্রান্ত ব্যাপার ফার্স্ট অফ অল দেরি আছে, কারণ এই ক্যান্ডিডেট এখন এডুকেশনের ক্যান্ডিডেট, পড়াশোনা করছে তো। তো এডুকেশন কমপ্লিট হতে হতে 2022-23 মিনিমাম। ওকে, তাহলে এর পরবর্তীকালে চাকরির কী কন্ডিশনস হবে এই হরোস্কোপ থেকে কিন্তু ক্লিয়ারলি উঠবে না। আমি আপনাকে এখন যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশনের ব্যাপার। তাহলে এডুকেশনে কোন ক্লাসে পড়ছে ও? 12-এ। এবার এই পরিস্থিতিতে বলি, জন্মকুণ্ডলী অনুযায়ী কী দোষ আছে আপনি জানতে চেয়েছিলেন। আপনার ছেলের জন্মকুণ্ডলীতে প্লেন কালসর্প দোষ বিদ্যমান। এই কালসর্প দোষ যেহেতু আপনার ছেলের জন্মকুণ্ডলীতে রয়েছে, কর্ম সংক্রান্ত ব্যাপার তো অনেক পরের ব্যাপার, এডুকেশন রিলেটেড প্রবলেমও হবে, যতটা খাটবে সেই ওয়াইজ ফিডব্যাকস নেই, ঠিক আছে। শারীরিক প্রবলেমস, মানসিক প্রবলেমস, এই জাতীয় প্রবলেমসগুলো কালসর্প দোষ থাকলে আমরা ফেস করে থাকি। তাহলে এই কালসর্প দোষ ফার্স্ট রেক্টিফাইড করবেন, এবং ভবিষ্যতে কর্ম সংক্রান্ত ব্যাপারে কী কন্ডিশন হতে পারে সেটার জন্য কোন অ্যাস্ট্রোর সাথে একটু কনসাল্ট করবেন। যেতে পারেন, কেননা মঙ্গল 5 নম্বর ডিগ্রি নিয়ে রয়েছে কর্কটের হাউসে, খারাপ না, ভালো পজিশনে আছে, টেকনিক্যাল ডিগ্রি নিয়ে যেতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, বলে দিচ্ছি, ছেলের ব্যাপারটা হচ্ছে একগুয়েমি প্রচণ্ড অতিরিক্ত, মানে যে কোনো সাবজেক্টে যখন কনসেন্ট্রেট করছে ওইটা নিয়েই পড়ে থাকছে। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন, ঠিক আছে। তো যেখানে আমরা প্রোগ্রামটা ছিলাম, এই রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী প্ল্যানেট, বক্রী প্ল্যানেট ধরে নিন লগ্ন থেকে সপ্তমভাবে মঙ্গল আছে, আজকে পার্টিকুলার মাঙ্গলিক দোষ, মঙ্গল নিয়ে বোঝাবো এবং রেট্রোগ্রেড নিয়ে। মঙ্গল যদি লগ্ন থেকে 1-4-7-8-12 থাকে তাহলে আমরা বলছি মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল বিবাহিত জীবনে মঙ্গল আনতে পারে, আবার অমঙ্গল আনতে পারে, অর্থাৎ সমস্যা নিয়ে আসতে পারে, আবার ভালোবাসাও নিয়ে আসতে পারে। এই মঙ্গলটাকে খুব তোয়াজ করে চলতে হয় বিবাহিত জীবনে। তাহলে মঙ্গল কাদের কাদের ক্ষেত্রে ব্যাড এফেক্ট দিতে পারে? স্পেশালি বেশ কিছু রাশি আছে, স্পেশালি যারা অ্যাস্ট্রোলজি শিখছেন
তাদের ক্ষেত্রে বলি, অগ্নি রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল বিশেষ প্রভাব দিয়ে থাকে। অতএব এক্ষেত্রে উল্লেখ করলাম যে পার্টিকুলার যে রাশিগুলো রয়েছে সেটার ব্যাপার দেখবেন, তার সাথে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে মাঙ্গলিকের এফেক্ট। লগ্ন থেকে 1, 4, 7, 8, 12 মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থাকলে হেন কোনো প্রবলেম নেই, হয় না বিবাহ, বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, মামলা মোকদ্দমা, ভ্যারাইটিস টাইপের প্রবলেমস। এবং এই যে তুকতাক আমরা অনেক সময় বলি পারিবারিক সেক্টর, বিচার কিভাবে করবেন, লগ্নের রেসপেক্টে চতুর্থভাবে চলে যাবেন মঙ্গল কিংবা শনি কিংবা রাহু বসে আছে কিনা, কিংবা তাকে অন্য কোনো প্ল্যানেট অর্থাৎ কোনো অশুভ প্ল্যানেট দৃষ্টি দিচ্ছে কিনা। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার, হুম, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। ওকে, কোথা থেকে ফোন করছেন? আমি বাবুয়া। ওকে, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 14/12/1952। 14/12/1952 জন্ম সময় বলুন, বেলা 1টা তাই তো? ওকে, কি নিয়ে জানতে চাইছেন? হাজবেন্ডের তুলা রাশি জানেন অলরেডি? ওকে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কিছু বললেন? কিছু বললেন? ওকে, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, ওভারঅল হরোস্কোপ ওয়াইজ মঙ্গল শুক্র রাহু। এই যে আজকে প্রোগ্রামটা শুরু করেছি স্পেশালি মঙ্গল শুক্র রাহুকে নিয়ে বলা, তাহলে মঙ্গল শুক্র রাহু শুনছেন আশা করি, শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেমস, হ্যাঁ বলছি আমি, শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেমস, বিবাহিত জীবনে কিছুটা প্রবলেমস, আপনার ক্ষেত্রে ম্যারিড লাইফে অ্যাজ সাচ প্রবলেমস নেই কারণ শুক্রটা 11 নম্বর নক্ষত্র নিয়ে রয়েছে। তাহলে মাঙ্গলিক দোষের ব্যাড এফেক্টে শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেমস থাকবে। এবং এই জন্মকুণ্ডলিতে আপনি আপনার হাজবেন্ডের যে জন্মকুণ্ডলী বললেন তাতে পূর্ণ কালসর্পদোষ, কেতুভঙ্গ পূর্ণ কালসর্পদোষ বিদ্যমান, অতএব বসে আছে। এই কালসর্পদোষ কিন্তু ভ্যারাইটিস টাইপের ফিজিক্যাল ডিস্টারবেন্স নিয়ে আসে এবং মাঝে মাঝে ফাইন্যান্সিয়ালি ডিস্টারবেন্সও নিয়ে আসে। তো এই কালসর্পদোষের প্রতিকার প্রতিবিধান করে নেবেন, ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট হবে। যেখানে ছিলাম, তাহলে মাঙ্গলিক কিংবা বক্রী প্ল্যানেট লগ্ন থেকে সপ্তমস্ত মঙ্গল কিংবা অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক দিচ্ছে, দেন যদি এটা রেট্রোগ্রেড থাকে তাহলে মঙ্গল যদি সপ্তমভাবে বসেও থাকে রেজাল্ট দেবে 6000। তাহলে ষষ্ঠভাবে যদি মঙ্গল পড়ে সেক্ষেত্রে কি মাঙ্গলিকের এফেক্টের জাতক কিংবা জাতিকা পাবেন কিংবা পেলে কতটা পাবেন, সেই ক্যালকুলেশনটা ক্যারি করবে আপনাদের নবংশচক্রে। নবংশচক্রে যদি বর্গোত্তম নবংশে মঙ্গল তুঙ্গি থাকে দেন মাঙ্গলিক দোষ অটোমেটিক্যালি খণ্ডন হয়ে গেল। মাঙ্গলিক দোষ এবং বক্রী রেট্রোগ্রেড অর্থাৎ প্ল্যানেট বক্রী হলে কি রেজাল্ট হতে পারে সেটা সম্পর্কে সামান্য বোঝানোর চেষ্টা করলাম। যারা বিস্তারিত জানতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলি কয়েকটা অপশনস। এয়ারপোর্ট শিবতারা মন্দিরের পক্ষ থেকে জ্যোতিষ শিক্ষার আসর নতুন শুরু হয়েছে। যারা মনে করছেন যে পার ডে হিসাবে ক্লাস করবেন, সপ্তাহে 1টা করে ক্লাস, 3টে কোর্স রেখেছি, 3 মাসের, 6 মাসের, টোটাল 1 বছরের। যারা শিখতে ইচ্ছুক কিংবা শিখতে চাইছেন তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন। শুধু এয়ারপোর্ট নয়, এয়ারপোর্ট, হাজরা, গড়িয়া, বালি, বারাসাত সমস্ত চেম্বার থেকেই এই সার্ভিসটা আপনারা পাবেন। যারা অ্যাস্ট্রোলজি হিসাবে আমাকে দেখাতে ইচ্ছুক আপনার প্ল্যানেটারি পজিশন ওয়াইজ কী কন্ডিশন হতে পারে কিংবা কী ব্যাড এফেক্টস আছে তারা, কিংবা যারা মনে করছেন যে কোনো তন্ত্রমতে ক্রিয়াকলাপ করবেন, পার্টিকুলার্স বশীকরণ কিংবা আকর্ষণ কিংবা পারিবারিক শান্তি কিংবা শত্রু জাতীয় সমস্যা, এই জাতীয় প্রবলেমস যাদের রয়েছে এবং বাস্তু, এবং স্পেশালি দেখেছি গ্রহণদোষ, কালসর্পদোষ কিংবা বীজযোগ কিংবা সারের সাথে এই জাতীয় প্রবলেমসগুলো থাকলে জাতক কিংবা জাতিকা অনেক বেশি সাফারার করে থাকে তার ব্যক্তিগত জীবনে, কর্মসংক্রান্ত ব্যাপারে, বিবাহিত লাইফে, এবং একই সাথে সাথে ফিজিক্যালি হেলথ ওয়াইজ একটা ডিটোরিয়েশন হয়ে থাকে। বহু মানুষের জাতক জাতিকা জন্মকুণ্ডলী অনুযায়ী দেখে থাকবেন যে গ্রহণদোষ কিংবা স্পেশালি ছন্নছাড়া যোগ হয়ে রয়েছে। গ্রহণদোষ কিংবা ছন্নছাড়া যোগ কিংবা বীজযোগ কিন্তু ওয়ান টাইপ অফ দোষ যেটা প্রবলেমস ক্রিয়েট করতে পারে সর্বতোভাবে সব দিক থেকে। তাদের ক্ষেত্রে বলছি হনুমানজি এবং তিরুপতি বালাজি সহযোগে মা তারার পুজো করবেন এবং এর মধ্যে থেকেই সলিউশন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের পক্ষ থেকে আমি অভিষেক আপনাদের আশ্বস্ত করছি, ধারণ ছাড়া সাফল্য দিয়ে আসছি এবং ধারণ ছাড়া সাফল্য কিংবা প্রতিকার আপনাদের দেব, তাতে আপনারা 100% রেসপন্স পাবেন। যেই প্রতিকার প্রতিবিধান আপনাদের দেওয়া হবে ভেরি লো কস্টই, এমন কোনো ব্যাপার নেই যে ওটা বিরাট কিছু হাই কস্ট পড়ে। তো যারা প্রতিকার প্রতিবিধান নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। এবং এয়ারপোর্ট শিবতলা মন্দিরে স্পেশাল যে এয়ারপোর্ট শিবতলা মন্দির শুধু নয়, আপনারা এয়যারপোর্টে এসে দেখেছেন অলরেডি তিরুপতি জেমস অ্যান্ড বাস্তু, তো এই দুটোর পক্ষ থেকে আমি কয়েকটা পয়েন্টস বলতে চাই অ্যাস্ট্রোলজি রিলেটেড ব্যাপারে আপনারা গ্রহদোষ কিংবা গ্রহশান্তি, ফার্স্ট পয়েন্ট।
সেকেন্ড পয়েন্ট রত্ন কিংবা যন্ত্রমস। হ্যাঁ একটু হোল্ড করুন, আমি একটু বলতে চাই আমার ভাইপোর সম্বন্ধে। আচ্ছা বলুন। 1993 আমি ওর বিবাহ বা লেখাপড়া তো হয়নি, বিবাহিত জীবনটা কেমন যাবে, বিবাহ হবে কোন যোগাযোগ আসবে? প্লেন জন্মকুণ্ডলিতে কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ দুটোই বসে আছে, কোন অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন ম্যাডাম? এই পরিস্থিতিতে বলি রোগ জেনে বসে থাকলে বিশেষ উপকার হবে না। ঠিক আছে, বিয়ের যোগাযোগ বহু লেট আছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু মাঙ্গলিক দোষ আছে, বিয়ে হলেও এই বিবাহিত জীবনে প্রচন্ড অশান্তির সম্মুখীন হতে হবে। ক্লিয়ার? তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদি আপনার মনে হয় আপনি অ্যাস্ট্রোলজির উপরে বিলিভস করেন, 2021 এর আগে কোনো চান্স নেই, ঠিক আছে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা মনে করছেন প্রতিকার প্রতিবিধান করবেন, তাদের পার্টিকুলার বলি, শুধুমাত্র রোগ জেনে বসে থাকলেন রোগ কমবে না, এটা কিন্তু যত দিন যাবে প্রবলেমস বাড়বে। আপনি আমার কাছে আসুন, কি আপনার ব্যক্তিগত কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করুন কিংবা কোনো পুরোহিতের সাথেও কনসাল্ট করুন, কিছুটা গাইডলাইন্স পাবেন। এবং এই যে রেট্রোগ্রেড প্ল্যানেটস, কালসর্প দোষ, গ্রহণ দোষ, ছন্নছাড়া যোগ এসেট্রা, এটার জন্য ফার্স্ট পয়েন্ট হনুমান চালিসা পাঠ করুন, সেকেন্ড পয়েন্ট নবগ্রহ শান্তি স্তোত্রম পাঠ করুন। অনেকটা এনার্জাইজ হবেন, কিছুটা এনার্জাইজ হন, তার পরবর্তীকালে নয় অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করবেন। তাহলে তিরুপতি জেমসন বাস্তু এবং তারা মন্দিরের পক্ষ থেকে আপনাদের যেগুলো বলা সেই পয়েন্টসগুলো উল্লেখ করে দিলাম, গ্রহ দোষ কিংবা গ্রহ শান্তি, বাস্তু জাতীয় সমস্যা, হরোস্কোপ কিংবা জন্মকুণ্ডলী কিংবা কুষ্ঠি তৈরি করা, স্টোন রিলেটেড ব্যাপার, যারা স্টোন পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলি তিরুপতি জেমসন বাস্তু ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, এবং নিত্য পূজা, প্রত্যেক দিন যারা পুজো পাঠে বিশ্বাসী, আপনার পার্টিকুলার নামগত ধরে পুজো পাঠের একটা সিস্টেম তিরুপতি জেমসন বাস্তুর পক্ষ থেকে শিবতলা মন্দিরে রয়েছে। যারা ইচ্ছুক তারা ডেফিনেটলি মেম্বারশিপ করিয়ে নেবেন, 3 মাসের জন্য, এটা চার্জ হচ্ছে 1001 টাকা। যারা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিতে চান তাদের জন্য বলি 251 ভিজিট, এবং গ্রহ নক্ষত্র কিংবা প্রতিকার প্রতিবিধান নিয়ে সবসময় বলি ধারণ ছাড়া প্রতিকারে আপনারা এগিয়ে যান, কেননা ফার্স্ট পয়েন্ট তাবিজ কবর যন্ত্রম পড়বেন, কোনো অ্যাস্ট্রোলজার আপনাদের ভেঙে আপনাদের পয়েন্টসগুলো বলবেন না, শ্মশান বাড়ি আতর ঘর যেতে পারবেন না, কিছু খেতে পারবেন না, মাটিতে শুতে পারবেন না, এই জাতীয় নিয়মকানুন তাবিজ কবর যন্ত্রমে ছিল, আছে, থাকবে। তাহলে ধারণ ছাড়া যখন প্রতিকার করবেন এই জাতীয় নিয়মকানুন কিংবা বাধ্যবাধকতার কোনো প্রয়োজনীয়তা নেই, এই বিলিফসে আসুন, কোনো ব্ল্যাক ম্যাজিক স্তুপতা তন্ত্রমন্ত্র নয়, প্লেন অ্যাস্ট্রোলজিক্যালি পুজো আচ্ছের মধ্যে দিয়ে আপনাদের সলিউশন কিংবা প্রতিকার প্রতিবিধান করবো, যার মধ্যে দিয়ে আপনারা 100% রেমিডিস পাবেন। যদি প্রোগ্রাম কিংবা অনুষ্ঠান ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনারা ফেসবুক কিংবা ইউটিউব পেজে গিয়েও পেয়ে যাবেন শ্রী অভিষেক। আজকের মতো সময় অল্প, পরের দিন আপনাদের বোঝাবো গ্রহ নক্ষত্র কীভাবে গুড এফেক্টটা দেয়। এতকাল আমরা শুনে এসেছি শুধু ব্যাড এফেক্ট দিয়ে থাকে, এরপরে গুড এফেক্ট নিয়ে কিন্তু আলোচনা করব। নমস্কার। তিরুপতি নমো নমঃ, জয় বালাজি নমো নমঃ। মা তারা এন্ড তিরুপতি বালাজি ব্লেসড শ্রী অভিষেক, সঠিক জ্যোতিষ বিচার, হনুমান পূজা, কামাখ্যা পূজায় কর্ম, বিদ্যা, বাস্তু, বিয়ে ইত্যাদি নানান সমস্যায় দ্রুত সাফল্য, যোগাযোগ করুন এই নাম্বারে 9831707570 এবং 9836038552।